আমরা অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে উচ্চশিক্ষার অধিকর্তার নিকট আমরা ডেপুটেশনের জন্য এসেছি। আমরা যে মাইনে পাই, আমাদের যে ক্লাস প্রতি দেওয়া হয় যে টাকা, সেই অর্থরাশি দিয়ে আমাদের হয় না। সামান্য প্রতি ক্লাসে মাত্র 400 টাকা করে আমাদের অর্থরাশি দেওয়া হয়, সেই টাকা আমাদের কোনোভাবেই চলে না। একজন দিনমজুর এর চেয়ে বেশি টাকা পায় আমরা সকলেই জানি। তাই আমরা উচ্চশিক্ষার অধিকর্তার নিকট ডেপুটেশনে এসেছি যেন আমাদেরকে একটা স্থায়ী সমাধান করা হয় আমাদের এই চাকরি। কারণ আমাদের আমরা যে প্রতি বছর আমাদের ইন্টারভিউ দিতে হয়, আমরা আমাদের সাধ্যমতো আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে তাদেরকে ভালো রেজাল্ট করানোর চেষ্টা করি, কিন্তু পরবর্তী সময়ে ওরা যখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করে ওরা আমাদের সাথে কম্পিট করতে আসে, ওরা আমাদের থেকে ভালো নাম্বার পায় স্বভাবতই, কারণ ওদের সেমিস্টার সিস্টেম। সেই তার জন্য আমরা পিছিয়ে পড়ি, তাদের কাছ থেকে আমরা সেই কম্পিটিশনে পেরে উঠি না। তাই আমাদের একটা স্থায়ী সমাধান চাই। এবছর এইভাবেই আমাদের ক্লাস সংখ্যা আমাদের মাত্র 180টা ক্লাস দেওয়া হয়, তার মধ্যে অনেকগুলো কলেজে 180টার মধ্যে ভাগ করে 3-4 জনকে দেওয়া হয়, কারো ভাগ্যে 60টা কিংবা 90টা এমন করে ক্লাস পড়ে। তাই আমাদের উদ্দেশ্য এটাই যেন আমাদের একটা এমন সমাধান করে দেওয়া হোক যেন আমরা যেন চলতে পারি কোনো রকমে। আর আমরা স্থায়ী সমাধান চাইছি আমাদের এই চাকরির, কারণ পশ্চিমবঙ্গে কেরল, মণিপুর, উড়িষ্যা প্রভৃতি রাজ্যে গেস্ট লেকচারারদের স্থায়ী সমাধান হয়েছে। তাই আমরা আজকে উচ্চশিক্ষার অধিকর্তার নিকট এসেছি, উনি যেন আমাদেরকেও স্থায়ী সমাধানের ব্যবস্থা করেন। আপনার নাম? আমার নাম স্নেহাশিষ রায়, আমি গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের একজন অতিথি অধ্যাপক। সারা ত্রিপুরা রাজ্যে আমাদের গেস্ট লেকচারের সংখ্যা 250 জনের কাছাকাছি। লাস্ট কবে নিয়োগ হয়েছে? লাস্ট নিয়োগ হয়েছে, প্রত্যেক বছরই নিয়োগ হয়, এবছর নিয়োগ হয়েছে অগস্ট মাসে প্রত্যেক বছর। এবং আমরা যে পদ্ধতিতে নিয়োগ হই, আমাদের কিন্তু আমরা ইউজিসির নিয়ম অনুযায়ী যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেভাবে নিয়োগ করা হয় এপিআই স্কোর দেখিয়ে, আমরা সেই পদ্ধতির মাধ্যমে আমরা নিয়োগ হয়েছি। তো আমরা কেন কোনো রকম স্থায়ী সমাধান পাবো না? মূলত আপনাদের দাবি এখন বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের একটাই দাবি, মূলত আমাদের স্থায়ী সমাধান করতে হবে, অর্থাৎ রেগুলার করতে হবে। কারণ আমাদের যে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে কিছুতেই হচ্ছে না।